আমি জানতাম তুই এতদিন ভীষণ হিংসুটে, একটা বদমাস, একটা স্বার্থপর মেয়ে, এইটুকু আমি জানতাম। মানে তুই খালি নিজে নিজেরটা হাসিল করে নিবি, তোর কাজটা যেই হাসিল হয়ে যাবে তারপরে তুই আর মানুষকে চিনিস না। কিন্তু তুই যে এতটা লেটুস আর এতটাই গাম্বার আর মাথা মোটা, এটা তো আমার জানা ছিল না। কারণ সবাইকে নিয়ে তো ভীষণ পরনিন্দা আর পরচর্চা করিস, এ এরকম, ও সেরকম, ওর বর ওরকম, তার বর এরকম, কিন্তু নিজের ঘরটা কিরকম সেটা নিয়ে একবারও ভাবিস না। তো যাই হোক, তুই যে এতটা গাম্বার বা এতটা লেটুস সেটা জানা ছিল না। কারণ আমি আগের দিন ভিডিওতে মোটামুটি ক্লিয়ার করে কিন্তু তোকে বলেছিলাম, বোঝার হলে লেটুস তুই বুঝে যেতিস। এখন কি করছিস, ঘাপতি মেরে বসে বসে ফলোমি ফলোমি করে করে সব রেডি করে রাখছিস, কিভাবে কি করছি, কিভাবে এক্সপ্রেশন করছি, কিভাবে কোথায় পৌঁছাচ্ছি। তো সারা জীবন কি মানুষকে লক্ষ্য করে করে এরমভাবেই পৌঁছাবি? আর আমার আগের দিনের ভিডিওটা দেখে একজন বন্ধু লিখেছিল যে এত পেছন চারটা তো ঝরে পড়ে যাবে। সত্যি কথা, তোর কিন্তু পতন খুব শিগগিরই আসছে, আর বেশি বাড়িস না, ঝরার সময় কিন্তু হয়ে গেছে। আর এত লাফালাফি করিস কার জোরে, এত লাফাচ্ছিস কিসের জোরে, আমি তো বুঝতে পারি না। শুধু তোরই একা সব কিছু আছে, আমাদের কিচ্ছু নেই, তাই না বল? তুই শুধু একমাত্র তুই সব পারিস, আর তুই হচ্ছে সবার থেকে বেশি চালা, কিন্তু তুই তো সবার ঘরে গিয়ে গিয়ে চুরি করিস, চুরি করে করে করিস, আর নিজের সব মানে কি বলবো, নিজের যে ঘরগুলো তৈরি করেছিস সবার ঘরে গিয়ে চুরি করে সেই ঘরের মধ্যে নিজেরগুলোকে অ্যাপ্লাই করিস। আবার চুন্নি, তুই এত বড় চুন্নি, এ কথায় আছে না, চুন্নি ড্যাশ বড় গলা, ড্যাশটা বুঝে নাও বন্ধুরা, আমি আর বললাম না, তোর হচ্ছে সেই বড় গলা। তুই আবার চুরি করে সেই মানুষকে আবার কপিরাইট ম্যাচ দিলি, যে কি মানে তুই দেখাতে চাইলি যে ও তোর গানটা চুরি করেছে, কিন্তু তুই তাকে কপিরাইট ম্যাচ খাওয়ালি প্লাস কেস নাম্বার খাওয়ালি, যার জন্য তাকে ভিডিওটা ডিলিট করতে হলো। তো এগুলো তো আমরাও দিতে পারি, কিন্তু আমরা না তোর মতন অত অসভ্য ছোট লোক নয়, আর গামবাটো নয়, আর লেটুসও নয়। মানুষের হা করলে হাওড়া বুঝি, আর আমরা এমন কিছু কুকৃতি বা কুকর্ম করবো না যে কেউ আমাদেরকে নিয়ে কোনো ভিডিও করুক। বা চোরের মায়ের বড় গলা, সত্যি চোরের মায়ের বড় গলা, আর ওই যে চুন্নি ড্যাশের বড় গলা, এ একটা আছে তোকে মানে কি বলে যে মানে সত্যি বিশ্বাস কর, আমি যদি পারতাম না তোকে না রাম খিস্তি মারতাম এখানে। তুই হচ্ছে খিস্তি খাওয়ার একমাত্র উপযোগী, তোর সাথে তোকে প্রচণ্ড ভালোবাসতাম, কিন্তু তোর সাথে চিরকালের মতো সম্পর্ক ত্যাগ করেছি। আর তুই যে এত বড় শয়তান, সেই শয়তানের মানে তোর ওই মুখোশের পেছনে যে শয়তানটা লুকাই আছে না, লুকিয়ে আছে, মানে লুকাই আছে বললাম কথাটা, বাংলা ভাষায় একটু বললাম আর কি বন্ধু, যে লুকাই আছে তোর শয়তানের মুখটা, সামনে তোর একরকম মুখ আর পেছনে যে শয়তানের মুখোশটা, একদিন টেনে না নিয়ে চলে আসো, সেদিন মান সম্মান সব চলে যাবে। তো বন্ধুরা, লেটুস নিজেকে এত বেশি বন্ধুরা বিদ্যার মনে করে, কিন্তু লেটুস যে লেটুসকে যে গাম্বারটা যে আমি এত ঠুকছি, গাম্বার এখনও বুঝতে পারছে না। যাক গাম্বার, যদি ভিডিওটা দেখিস, তাহলে যদি একটু বুঝিস, তাহলে অন্তত একটা কমেন্ট করে বা যেভাবে হবে আমাকে জানাস যে গাম্বার তুই বুঝেছিস তোকে যে বলছিস।